হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে চিকেনটা বানাবো একটা পুরোনো স্টাইলে, দেশি স্টাইলে। তো দেখতে পাচ্ছো কালারটা কি সুন্দর আসছে, আর আমি ভাতটা বিরিয়ানির মতন করে নিয়েছি, এর সঙ্গে খেতে ভীষণই ভালো হয়েছে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আর একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে বন্ধুরা, আজকে আমি বানাবো দেশিভাবে চিকেন। এই দেখতে পাচ্ছ, চিকেন লেগ পিসগুলোকে আমি ভালো করে সাফ করে ধুয়ে নিয়েছি, তাই স্কিনটাও আছে। এখন এর জন্য কী কী মশলা লাগছে সেটা করে নিই চলো। তাহলে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তার ভিতরে আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 10-12টা, আর এখানে 1 চামচ জিরা, আর 1 চামচ ধনে, আর এখানে 1/2 চামচ গোলমরিচ। এটাকে একটু ভালো করে রোস্ট করে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি এটা একদম দেশি প্রসেসে রান্না করব। তাহলে মশলা রেডি হয়ে গেছে, এর উপর দিকে দিয়ে দেব। আর এখন একটু আদা আর রসুন এটাও পেস্ট করে নেব। এটা হবে 1/2 চামচের 1 চামচ আদা, 1/2 চামচের 1 চামচ রসুন। তাহলে এটাও পেস্ট করে নিয়ে আসি, আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সল্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ফেটানো দই 2 চামচ। এখন এটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে। তাহলে ম্যারিনেশনটা হয়ে গেছে, এখন এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। তাহলে মাংসটা দিয়ে ম্যারিনেট হয়ে গেছে, 20 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি দিচ্ছি এখানে সর্ষের তেল। তো এখানে 4 বড় চামচের মতন তেল দিলাম। তাহলে তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে জিরা দিয়ে দিচ্ছি, আর 1টা তেজপাতা, আর 2টো এলাচ, আর 1টু লং, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি স্লাইস করে, সেটা দিয়ে দিলাম। আমি 1টা বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা গোল্ডেন কালারে ফ্রাই করতে হবে। তাহলে পেঁয়াজটা গোল্ডেন কালার ফ্রাই হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে ওর ভিতরে দিয়ে দেবো। তাহলে এই তেলের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি এটাকে বারবার করে ঢেকে দিতে হবে। ঢেকে ঢেকে নাড়াচাড়া করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফার্স্টে আমি একটু মিডিয়াম লো মিডিয়ামে দিয়ে দিলাম ফ্লেমটা, আর ঢেকে দিয়েছি, আর 2 মিনিট পরপর উঠিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। এরকম করে 3-4 বার করে নিলে হয়ে যাবে, যতক্ষণ না জলটা শুকাচ্ছে। মশলাটা একদম ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না তেলের থেকে মশলাটা ছাড়ছে ততক্ষণ এটাকে ফ্রাই করতে হবে। কমসে কম 10 মিনিটের মতন এটাকে আমার ফ্রাই করতে হয়েছে।
লো মিডিয়াম ফ্লেমে আমি এটাকে দিয়ে রেখেছি। আর দেখতে পাচ্ছো মশলাটা প্রায় ফ্রাই হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে আসছে। আরও আরও একটু সময় লাগবে। তাহলে বন্ধুরা তোমরা আমার এই প্রসেসটাকে একবার ফলো করো, ঘরে একবার বানিয়ে দেখো, ভীষণই ভালো হয়, অসম হয় খেতে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আর অল্প সময় ভাজা করব। আর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা ফার্স্টেই দিতে হতো, তো দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ তেলটা ছাড়ে আসছে প্রায় মশলার থেকে, প্রায় ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে জল অ্যাড করব, বেশি জল দেবো না, অল্প জল দিয়ে 2-4 মিনিট ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। এটা ভাতের সঙ্গে খেতে, রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে একটু জল অ্যাড করে দিলাম। তাহলে এখন জল অ্যাড করে দিয়েছি, এখন ফ্লেমটাকে আমি বাড়িয়ে দেব হাই ফ্লেমে। 2-3 মিনিট ফুটলেই আমি চিকেনটাকে নামিয়ে নেব, তাহলেই চিকেনটা হয়ে যাবে। এটা ঝোলটা বেশি গাঢ় থাকবে না, পাতলা পাতলা থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর এভাবে চিকেনটা রান্না করলে চিকেনটার টেস্টটাও ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। তাহলে চিকেনটা রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা এখন বন্ধ। তাহলে বন্ধুরা চিকেনটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি, আর কালারটা তো ভীষণ ভালো আসছে, আর খেতেও ভালো টেস্টি হয়েছে। তাহলে বন্ধুরা তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, আর একবার ঘরে ট্রাই করে তারপরে টেস্ট করো যে কেমন টেস্ট হয়, দেশি প্রসেসে চিকেনটা ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিওতে, আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও।